हेलो फ्रेंड्स, केमन आछेन सबाई। आजकेर भिडियो दारुण इंटरेस्टिंग होते चलेछे, कारण आम्रा बांगाली आर आम्रा किछु ना होलेओ एकटू आक्टू चाषाबाद करे थाकी। आर तार मध्ये एकटा गुरुत्वपूर्ण आबाद होच्छे पाट। आम्रा प्रति बछर पाटेर आबाद करे पाटगुलो बिक्री करी, किन्तु आम्रा जानी ना एई पाटगुलोके फैक्टरीते निये जेये की करा हय। किन्तु आर कोनो चिंता नेई, आज आपनादेरके पाट दिए फैक्टरीते कोन प्रसेसे सबकिछु तैरी करा हय सेटा सम्पूर्ण सहज सरल भाषाय जानाबो। आमी ग्यारंटी दिच्छी ए भिडियो देखार पर आपनारा समस्त कोश्चेनेर अन्सार पेये जाबेन। आर शुधु एखानेई शेष नय, एर साथे देखाबो पुरोनो प्लास्टिकेर बोतलगुलोके किभाबे आबार रिसाइकेल करे नतून बोतल तैरी करा हय। एजन्य भिडियो शेष पर्यन्त संगे थाकुन। तो चलुन शुरू करा जाक जुट हार्वेस्टिंग एंड फैक्टरि प्रसेस। বন্ধুরা, আমরা তো এটা সবাই জানি, পাট কাটার পর আটি বেঁধে পুকুরে বা কোনো জলাশয় স্থানে পাটকে জাগ দিতে হয়। কিন্তু আপনারা কি জানেন এখন এর জন্য নতুন সিস্টেম উঠেছে? এখন এই পাট আর কষ্ট করে মুনিশ দিয়ে ছেলার প্রয়োজন পড়ে না। এই পাট এখন কাটার পর এই মেশিনের মাধ্যমে প্রথমে ছেলে নেওয়া যায়। এই অ্যাডভান্স মেশিন ব্যবহার করার ফলে কয়েক বিঘা পাটের আশ চোখের পলকে কয়েক ঘন্টায় ছেড়ে নেওয়া যায়। কিন্তু এই মেশিন ব্যবহার করার ফলে পাটকাটিগুলোকে গোটা পাওয়া যায় না, এগুলো কুচি কুচি হয়ে এক জায়গায় জমা হয়। তারপর এটাকে পুকুরে নিয়ে গিয়ে 10 থেকে 15 দিন জাগে রাখা হয়। এই মেশিনের মার্কেট মূল্য একটা ছোট্ট হ্যান্ড ট্রাক্টরের সমান। এই মেশিন যে কোনো কৃষক কিনে তার নিজের কাজ নিজেই করে নিতে পারবে, আর চাইলে এটাকে ভাড়া খাটিয়ে ইনকামও করা যায়। এবার এই পাটকে জাগ থেকে তুলে নিয়ে এসে রোদ্রে শুকানো হয়। মুনিশ দিয়ে ছিলানো পাটের থেকে এই মেশিনে ছেলা পাটের মূল্য অনেক বেশি, কারণ এগুলোকে ফ্যাক্টরিতে পরে নিয়ে গিয়ে আর ফিল্টার করার প্রয়োজন পড়ে না, এজন্য মার্কেটে এর চাহিদা অনেক বেশি। চলুন এবার দেখে আসি এই পাটগুলোকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে কি করা হয়। সর্বপ্রথমে পাটের মোড়াগুলোকে একটা মেশিনের মধ্যে একটা একটা করে দিয়ে দেওয়া হয়, আর মেশিনের মধ্যে অনেকগুলো রোলারের মধ্য দিয়ে যাওয়ার ফলে এর একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যায়। আসলে ফ্যাক্টরিতে এই কাজ করার কারণ হচ্ছে এই পাটগুলো দিয়ে সুতো তৈরি করা হয়। এই মেশিন ছোট ছোট পাটের মোড়াগুলোকে একটা লম্বা লেয়ারে পরিণত করে দিতে পারে, যার ফলে একটানা লম্বা সুতো বা দড়ি তৈরি হয়ে যায়। যখন সুতো তৈরি করার কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর এই পাটের সুতোর বান্ডিল তৈরি করা হয়। এই সুতো দিয়ে কি কি তৈরি করা হয় সে বিষয়ে পরে কথা বলছি, তার আগে দেখে আসি চলুন যে নতুন পদ্ধতিতে পাট তৈরি হচ্ছে সেই পাট দিয়ে কি করা হয়। এই পাটগুলোকে একটা রোলিং মেশিনের উপর দিয়ে দেওয়া হয়, যার ফলে তুলোর মতো একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যায়। এই পাট দিয়ে সুতো তৈরি করার জন্য আর বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। হাত দিয়ে ছেলা পাট ফ্যাক্টরিতে অনেক প্রসেস হওয়ার পর সুতলি দড়ি তৈরি হয়, কিন্তু এই পাট একটা মেশিনে রোল করার পরে এই কাজ করা যায়। তাছাড়া এই পাটের সুতলো দড়ির কোয়ালিটি অনেক ভালো হয়, যার কারণে এই পাটের মূল্য এত বেশি। চলুন এবার দেখা যাক পাটের সুতলো দড়ি তৈরি করার পর তা দিয়ে কি কি তৈরি করা হয়। বন্ধুরা, এই পাট দিয়ে সবথেকে বেশি পরিমাণে তৈরি করা হয় চটের বস্তা, আর এই বস্তাগুলোকে সবথেকে বেশি ব্যবহার করে সরকারি রেশন আদান প্রদান করার জন্য। আপনারা কন্ট্রোলে চাল গম চিনি নিতে গেলে এই বস্তা দেখতে পাবেন। আসলে সরকার কৃষকদের সঠিক পাটের মূল্য দেওয়ার জন্য পাট দিয়ে চটের বস্তা তৈরি করে, কারণ একটা প্লাস্টিকের 50 কেজির বস্তাতে মাত্র 5 টাকা খরচ হয়, যেখানে এই পাটের তৈরি বস্তাতে 50 থেকে 100 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। চলুন এবার এক ঝলকে দেখে আসি এই চটের বস্তা কিভাবে মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে প্রথমে পাটের সুতো দিয়ে ছিট তৈরি করা হয়। এখানে সেই মেশিন ব্যবহার করা হয় যে মেশিন দিয়ে মেয়েদের কাপড় তৈরি করা হয়, কিন্তু এই মেশিনের লেয়ারগুলো অনেক মোটা, যার কারণে এটা মোটা সাইজের ছিট তৈরি করে। এবার এই ছিটগুলোকে বস্তার মাপে ছোট ছোট করে কেটে সেলাই করে বস্তা তৈরি করা হয়। স্প্রাইট বোতল ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, চলুন এবার দেখা যাক কিভাবে পুরাতন স্প্রাইডের প্লাস্টিকের বোতলগুলোকে আবার রিসাইকেল করে নতুন স্প্রাইডের বোতল কিভাবে বানানো হয়। সর্বপ্রথমে স্প্রাইডের প্লাস্টিকের বোতলগুলোকে লোকাল ভাঙ্গি গোডাউন থেকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। এখানে সর্বপ্রথমে মেশিনের মাধ্যমে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়, তারপর এক ধরনের কেমিক্যাল দিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপর এগুলোকে বস্তায় লোড করে পাঠিয়ে দেওয়া হয় স্প্রাইট ফ্যাক্টরিতে।
এখানে এই প্লাস্টিকগুলোকে পেস্টে পরিণত করে ছাঁচের মধ্যে এই রকম করে নেওয়া হয়। তারপর ছাঁচের মধ্যে হিট দিয়ে এগুলোকে বাতাস দিয়ে বোতলে পরিণত করা হয়। তারপর অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রত্যেকটা বোতলে স্প্রাইট লোড করে উপর থেকে সিপি লাগিয়ে সিল করে দেওয়া হয়। তারপর বোতলের গায়ে কোম্পানির স্টিকার লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে প্লাস্টিকের প্যাকেটে বোতলগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি, কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন পড়ে, আর তার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে স্যালাইন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, প্রতিটা হসপিটালে যে হাজার হাজার স্যালাইনের বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো কি করা হয়? তো চলুন দেখা যাক সেই বোতলগুলোকে কি করা হয়। সর্বপ্রথমে স্যালাইনের খালি প্লাস্টিকের বোতলগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে এই মেশিনের মধ্যে বোতলগুলোকে ঢেলে দেওয়া হয়, যার ফলে এগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়। এখানে শুধু স্যালাইনের বোতলই নয়, এর সঙ্গে আরও যত রকমের সাদা প্লাস্টিকের বোতল থাকে সবগুলোকে এইরকমভাবে টুকরো করা হয়। তারপর ভালোভাবে পরিষ্কার করে বস্তায় লোড করে পাঠিয়ে দেওয়া হয় অন্য ফ্যাক্টরিতে। এখানে এগুলো বড় মেশিনের মাধ্যমে পেস্টে পরিণত করা হয় এবং তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল, যা ফ্যাক্টরিতে নানান ধরনের জিনিস লোড করার জন্য ব্যবহার করা হয়। আমরা হয়তো ভাবি প্রত্যেকটা কোম্পানি সবসময় নতুন জিনিস ব্যবহার করে, কিন্তু আমাদের ভাবনা সম্পূর্ণ ভুল। তারা পুরনো জিনিসকে আবার নতুনভাবে রিফাইন করে নতুন জিনিস তৈরি করে, যার কারণে পুরনো জিনিসগুলো বেফলে যায় না। বন্ধুরা, এই ধরনের ফ্যাক্টরি সবথেকে বেশি রয়েছে চীন আর সাউথ কোরিয়াতে, যারা পৃথিবীর সমস্ত পুরনো জিনিস কিনে রিসাইকেল করে নিত্য নতুন জিনিস তৈরি করে থাকে। প্লাউড মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, প্লাউড তৈরি করার জন্য বড় বড় গাছের গুড়ি ব্যবহার করা হয়, আর এগুলোকে মেশিনের মাধ্যমে এমনভাবে পাতলা পাতলা লেয়ারে পরিণত করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন এগুলোকে পাতলা পাতলা লেয়ারে পরিণত করা কমপ্লিট হয়ে যায়, তখন এগুলো চলে যায় আর একটা সেকশনে। এখানে একটা লেয়ারের উপর আঠা দিয়ে আর একটা লেয়ারকে লাগিয়ে দেওয়া হয়, আর আঠার সঙ্গে ব্যবহার করা হয় কাঠের গুঁড়ো। যখন এই প্লাউড তৈরি করা কমপ্লিট হয়ে যায়, তখন ফাইনালি দুই সাইডে ভালো কোয়ালিটির প্লাউড আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, প্লাউড দিয়ে তৈরি করা যে কোনো জিনিস কাঠের জিনিসের থেকে বেশি শক্তিশালী হয়, কিন্তু প্লাউডে জল পড়লে সেটা নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।